close till I get up. Time is barely up. শীতের শুরুর সাথে সাথে আমাদের ত্বক শুকিয়ে যাওয়ার সমস্যা শুরু হয়ে যায়। গরমকালে আমরা যে ময়েশ্চারাইজার ইউজ করতাম, গরমকালে আমরা অবশ্যই করে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ইউজ করতাম যাতে আমাদের মেকআপটা লং লাস্টিং হয়। বাট শীতকালে যেহেতু আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, সেই কারণে আমরা সেই ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারবো না। গরমকালে অতিরিক্ত ঘাম হওয়ার কারণে আমরা ব্যবহার করতাম অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, বাট শীতকালে কিন্তু সেটা একদমই চলবে না। শীতকালে আমাদের ত্বকটাকে যেহেতু শুষ্ক হয়ে যায়, সেই কারণে আমরা একটু ডিপ টাইপের ময়েশ্চারাইজার ইউজ করবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে চন্দ্রাসডাইলি লাইফস্টাইল। আর এই মুহূর্তে আমার চ্যানেল তোমরা যারা নতুন দেখছো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা এমন একটি চ্যানেলে এই মুহূর্তে ভিডিও দেখছো যে চ্যানেলে সপ্তাহে একদিন পর পর অন্তত চার দিন করে ডেইলি লাইফস্টাইল ব্লগ মেকআপ সম্বন্ধে এবং নতুনদের জন্য অনেক অনেক সহজ সহজ উপায়ে মেকআপের টিপস থাকে। তো সেই কারণে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে হলে সবার প্রথমে যেটা করতে হবে, চন্দ্রাসডাইলি লাইফস্টাইল চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও তোমাদের সবার কাছে আগে পৌঁছে যায়, এন্ড তোমরা সবার আগে ভিডিওগুলো দেখে নিয়ে সবার কাছে শেয়ার করতে পারো। আজকের ভিডিওতে দেখাবো শীতকালে কি করে পরপর প্রোডাক্ট ব্যবহার করে আমরা আমার মতন এত সুন্দর একটা লুক তোমরা পেয়ে যাবে। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর গরমকালে যেভাবে আমরা করেছি সেভাবে কিন্তু একদমই না। শীতকাল যেহেতু আমাদের ত্বক শীতকাল শুরু হওয়া মানে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, সেই কারণে গরমকালে যে ময়েশ্চারাইজার আমরা ইউজ করছি একদমই অয়েল ফ্রি, বাট শীতকালে আমরা একদমই একটু ডিপ ময়েশ্চারাইজার ইউজ করব। তো পরপর কোন কোন প্রোডাক্ট ইউজ করে আমার মতন এত সুন্দর একটা লুক ইউ তোমরা করতে পারবে, সেই ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। ছোট ছোট যারা আমার বোনেরা আছো, মেকআপ সম্বন্ধে তেমন কিছু জানো না, তো তাদের জন্য আর এই ভিডিওটা আর আমার এই চ্যানেলটা। আর ভিডিও শুরু করার আগে তোমাদের সামনে আমার সম্বন্ধে একটু ইন্ট্রো দিয়ে নিই। তো তোমরা যারা আমাকে চেনো তারা তো আমাকে চেনোই, আর যারা আমাকে চেনো না, আমার চ্যানেল আজকে নতুন দেখছো তাদের সবাইকে জানাচ্ছি নমস্কার, আমি চন্দ্রা। আজকের ভিডিওটা তোমাদের জন্য, তো তোমরা মেকআপ একদম ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করছি তোমাদেরকে নিয়ে। সবার প্রথম আমরা স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেব, দেন ইউজ করব টোনার, আমি যেটা অফ ক্যামেরায় করেছি। তারপর আমরা ইউজ করব যে কোনো ভালো ময়েশ্চারাইজার। শীতকালের জন্য তোমরা নিভিয়া ময়েশ্চারাইজার ইউজ করতে পারো খুবই রিজনেবলের মধ্যে। আর তাছাড়া আমি ইউজ করেছি যেটা ল্যাকমির পিচ অ্যান্ড মিল্কের যে ময়েশ্চারাইজারটা, সেটা দিয়ে এটাকে ভালো করে স্কিনের মধ্যে বসিয়ে নেব। তারপর ইউজ করব প্রাইমার। প্রাইমারের জন্য আমি ইনসাইটে প্রাইমার ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কোনো প্রাইমারও ইউজ করতে পারো, নয়তো ভালো কোনো কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করতে পারো তোমরা প্রাইমারের বদলে। আর এটাকেও ইউজ করার পর ভালো করে স্কিনে বসিয়ে 5 মিনিট যাবত রেখে দেব, তারপর আমরা মেকআপটা স্টার্ট করব। মেকআপ স্টার্ট করার আগেই দেখো আমি সবার ফার্স্ট সুইস বিউটির একটি কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ কালারটা নিয়ে কারেক্ট করে নিচ্ছি আমার ফেসের মধ্যে যেখানে যেখানে ডার্ক স্পট আছে, মানে কালো দাগগুলো যেখানে আছে সেখানে দাগগুলোকে ঢেকে নিচ্ছি আমি অরেঞ্জ কালারটা দিয়ে। আর এটাকে একটি বিউটি সুন্দর দেখে একটি বিউটি স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করাটা খুবই মাস্ট ভালো করে, যাতে আমাদের মেকআপটা আরও ভালো গ্লো করে, অনেকক্ষণ যাবত স্টে করে, তোমাদের আগেও বলেছি। এরপর ইউজ করবো ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য আজকে আমি নিয়ে নিয়েছি ক্রাইলনের সুপ্রা কালার থেকে একটি শেড। শীতকালে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সুপ্রা কালার, অ্যান্ড গরমকালের জন্য ডার্মা কালার। তো আমার একটি শেডের ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এবং একটি মেকআপ ব্রাশ নিয়েছি, যেটা সাহায্যে আমি এটা ফেসের মধ্যে ড্যাব ড্যাব করে বসিয়ে নেব। তারপর একটি বিউটি স্পঞ্জের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব, তোমরাও তাই করবে। ক্রায়লনের ফাউন্ডেশনটা খুবই ভালো, তোমাদেরকে আমি এই নিয়ে ক্রায়লনের ফাউন্ডেশন নিয়ে এর আগেও একটা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই আশা করি সেটা দেখেছো আর খুব ভালো লেগেছে। আর খুবই ভালো ক্রায়লনের ফাউন্ডেশন, এটা একটা প্রফেশনাল মেকআপ, তো আমরা ব্রাইডকেও সাজাতাম এই ফাউন্ডেশন দিয়ে। তোমরা এটা ইউজ করতে পারো, অনেকক্ষণ যাবত স্টে করে এটা আর গ্লো করে খুব ভালো। এটা তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনে দেওয়ার পর কতটা সুন্দর স্কিনের সাথে ব্লেন্ড হয়ে গেছে পুরোটা, আর খুব ভালো এটা গ্লো করাও শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। গ্লো করার জন্য আগে কোনো হাইলাইটার বা অন্য কোনো ক্রিম কিন্তু ইউজ করতে হয়নি। এরপর ইউজ করব কনসিলার। কনসিলারের জন্য আমি ক্রায়লনের থেকে একটি শেড নিয়ে নিয়েছি, আমার শেডের থেকে একটু যে শেডটা লাইট, তো সেই কালার দিয়ে আমি কনসিলার করছি, তোমরা ওটাই করতে পারবে। আর দেখো কনসিলার আমরা চোখের নিচে যেখানে যেখানে কালো দাগ আছে তো সেখানে সেখানেই কনসিলার ইউজ করব, অ্যান্ড এটাকেও ভালো করে বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নেব।
ফেস কন্ট্রোল করব। কন্ট্রোলের জন্য তোমরা ক্রাইলনের এই ক্রিম কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করতে পারো, আদার্স কোনো কন্ট্রোল পাউডার দিয়েও করতে পারো। পাউডার কন্ট্রোল করব আজকে, আর এটার জন্য মিস ক্লায়ারের একটি প্যালেট থেকে আমি কন্ট্রোল করছি। এই প্যালেটটাও খুব ভালো, খুবই রিজনেবলের মধ্যে পেয়ে যাবে তোমরা। ডিসক্রিপশন বক্সে আমি সব কিছু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো। দেখো আমি কন্ট্রোল করে নিচ্ছি আমার স্কিনে কোন কোন পোর্শনে, তোমরা ভালো করে দেখে নাও। অ্যান্ড তোমরাও এরকম করে সুন্দর করে কন্ট্রোল করে নেবে তোমাদের ফেসটাকে। এখন ইউজ করব লুজ পাউডার। আর রেভলিউশনের লুজ পাউডারটা খুবই ভালো, তোমাদেরকে আগেও বলেছিলাম আমি এটা এটা দিয়ে আমার সমস্ত মেকআপের ভিডিও করা আছে। একটা থেকে আমি করি এই শেডটা, ব্যানানা শেডটা সবার সাথেই যায়, আমরা ইন্ডিয়ান স্কিন টোনে। তো এই শেডটা তোমরা কিনে নিতে পারো, এটা একটু হাই রেঞ্জের বাট খুব ভালো, একটা কিনলে অনেক দিন যাবত তোমরা ইউজ করতে পারবে। তো লুজ পাউডারটা দিয়ে আমি আগে মুখের মেকআপটাকে সেট করে নেব। দেখেছো আমি কিন্তু আজকে আগে কন্ট্রোল করেছি পাউডার কন্ট্রোল দিয়ে, খুব সুন্দর হয় ওটা। তারপর আমি ইউজ করব কাজল আইব্রোর জন্য, মালিওর একটি ব্রাউন কালার শেড দিয়ে আমি আইব্রোটা করে নেব। আর আইব্রোটা কী করে করতে হয় তোমরা ভালো করে দেখে নাও, এর আগেও ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। আইব্রোটা ড্র করা আমার হয়ে গেছে, এখন একটি স্পুলির সাহায্যে এটাকে ভালো করে সেট করে নেব। তোমরাও এরকম দেখে নাও, তোমরাও এরকম করে করে নেবে। তারপর দেখতেই পাচ্ছ যে আমার আইব্রোটা আজকে একটু বেশি ডিপ হয়ে গেছে, বাট তাতে কোনো প্রবলেম নেই, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। একটা কনসিলার নেবে এইরকম, যে কোনো প্যালেটের একটা কনসিলার নিয়ে সে আর একটা ব্রাশ নিয়ে সেটার সাহায্যে তোমরা এটাকে ভালো করে সেটিং করে নেবে আমার মতন করে। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে বিউটি স্পঞ্জ দিয়ে। এরপর কম্প্যাক্ট পাউডার দিয়ে আমরা ভালো করে স্কিনটাকে সেট করে নেব আরও একবার। তো কম্প্যাক্ট পাউডারের জন্য তোমরা এই প্যালেটটা কিনলে পারে এটা থেকে ইউজ করতে পারবে। দেখো আমি এটা থেকে ইউজ করছি, এটাও খুব ভালো। এখন করব আই মেকআপ। আই মেকআপের জন্য আই ম্যাজিকের একটা প্যালেট নিয়ে নিয়েছি, আইশ্যাডো খুব ভালো এটা, তোমাদেরকে আমি এই প্যালেটটা থেকে দেখাই। একটা প্যালেট থেকে অনেক দিন যাবত আমি ইউজ করছি, এখনও শেষ হয়নি, তোমরাও চাইলে ইউজ করতে পারো। আজকে একটা নিউট কালারের মধ্যে আই লুকটা দেওয়ার চেষ্টা করছি, নিউটের মধ্যে রাখবো। তো দেখো এর থেকে আমি একটু হালকা পিঙ্কেশ পিঙ্কেশ একটা শেড দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করাটা কিন্তু খুবই মাস্ট আই মেকআপের সময়, ব্লেন্ড ভালো না হলে আই মেকআপটা কিন্তু তোমার ভালো হবে না। তারপর আমি কনসিলার প্যালেট থেকে কনসিলার নিয়ে এটার মধ্যে একটু ক্রাটকিসের মতন করে নিচ্ছি। দেন এটাকেও লুজ পাউডার দিয়ে সেট করে নেব। এর আগে যে আই মেকআপগুলো দেখেছি সেখানে কিন্তু আমি সেট করে নিয়েছিলাম না লুজ পাউডার দিয়ে, বাট আজকে করছি একটু অন্যরকম টাইপের। এরপর দেখো আমি গোল্ডেন শিমারি দিয়েছি জাস্ট, আর কিছু দিইনি। তারপর একটু ডার্ক ব্রাউন কালার শেড দিয়ে ইনার কর্নারে একটু ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু আমাদের চোখ ছোট বাট এইরকম করলে খুব সুন্দর লাগে চোখটা। তারপর দেখো সেমভাবে আমি সেম কালার আইশ্যাডো নিয়ে চোখের নিচে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটু আইব্রোর নিচে আর চোখের ইনার কর্নারে হাইলাইট করে নিচ্ছি হাইলাইটার দিয়ে। হাইলাইট করলে কি তোমার আই মেকআপটা আরো সুন্দর লাগে দেখতে। তারপর দেখো আমি আইলাইনার দিচ্ছি, আইলাইনারটা আমি আইলাইনার ইউজ করছি না, ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে স্মাচ করে নিচ্ছি আইলিডে। তোমরা এরকম করতে পারো, বিশেষ করে গরমকালে করতে পারো, বাট আইলাইনার যেহেতু ছড়িয়ে যায় না সেই কারণে আইলাইনার ইউজ করাটাও ভালো না, বাট সবাই সবার পছন্দ মতন ইউজ করে। তো আমি আজকে আইলাইনার ইউজ করিনি, আইশ্যাডো দিয়ে এটা বেশি ন্যাচারাল লাগে আমার কাছে, তো বেশি ভালো লাগে দেখতে, তোমরা চাইলে করতে পারো। এটা দিয়েও কিন্তু খুব সুন্দর অনেকক্ষণ যাবত স্টে করে। এরপর দেখো আমি আজকে হোয়াইট কাজল ইউজ করছি, কাজলের জন্য সুইস বিউটির একটি হোয়াইট কাজল নিয়েছি, খুব ভালো সুইস বিউটির কাজলটা, তোমরা 50 টাকা থেকে 60 টাকার মধ্যে পেয়ে যাবে এটা অনলাইনে যদি পারচেস করো। তো আমি তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েই দেবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিও। আর দেখো হোয়াইট কাজল দিচ্ছি এই কারণে যেহেতু আমাদের চোখ ছোট, ছোট চোখে সবসময় হোয়াইট কাজল ইউজ করবে, যাদের চোখ ছোট তাহলে খুব বড় লাগে চোখটা আর খুব সুন্দর লাগে। তারপর ইউজ করছি মাস্কারা, মাস্কারার জন্য আমি লোটাসের যে মাস্কারাটা ইউজ করছি সেটা থেকে ইউজ করছি মাস্কারা, খুব ভালো এই মাস্কারাটা, তোমরা ইউজ করে দেখতে পারো এবং রিজনেবলের মধ্যে পেয়ে যাবে।
আজকে আইল্যাশ লাগাবো, এর আগে লাগাইনি, মানে তোমাদেরকে দেখাইনি, তো আজকে লাগাবো। তো দেখো, এটা মিস ক্লেয়ারের আইল্যাশ গ্লু, আর এই আইল্যাশটা পেয়ে যাবে তোমরা 60 থেকে 100 টাকার মধ্যে। চোখের মাপ অনুযায়ী কেটে নিতে হবে, আবার যদি কারোর যাদের বড় চোখ তাদের চোখে সিট করে যায়, বাট আমার চোখ ছোট, চোখ আমার কাটাই আছে আগে থেকে, দেখতে পাচ্ছ তো। এটা এখন হচ্ছে গ্লু লাগিয়ে রেখে দিই, যতক্ষণ না শুকুক ততক্ষণ পর্যন্ত বাকি মেকআপটা সেরে ফেলবো। আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, গ্লুটা লাগিয়ে সাথে সাথে আমরা কিন্তু এটা ইউজ করবো না, কিছুক্ষণের জন্য 1 থেকে 2 সেকেন্ড পর্যন্ত এটাকে একটু মানে ড্রাই হতে দেবো। তো আমি রেখে দিচ্ছি সাইডে। এখন ইউজ করবো ব্লাশার। ব্লাশারের জন্য শিবানার এই প্যালেটটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, এটা থেকে আমি ব্লাশার ইউজ করি, খুব ভালো। এটা একটার মধ্যে অনেকগুলো শেপ পেয়ে যাবে তোমরা। আমি দুটো শেপ মিশিয়ে ইউজ করছি। আই ম্যাজিকের হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটার ইউজ করছি। ইউজ করলে একটু বেশি গ্লো করে, দেখতে পাচ্ছ কতটা ভালো। এটা পিগমেন্টেশনটা খুবই ভালো, তোমরাও ইউজ করতে পারো। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি আই ম্যাজিকের এই প্যালেটটা হাইলাইটার। এখন সব শেষে হয়ে গেছে সব কিছু, তো এখন লিপস্টিক ইউজ করবো। আর আজকে কী কালার ইউজ করা যায় বলো তো, তোমরা কি করো যে কোন কালারটা ইউজ করতে পারি। তো আজকে একটা নিউট কালার শেড ইউজ করি লিপস্টিকে। সবসময় তো পার্পেল কালারটা ইউজ করে তোমাদেরকে দেখিয়েছি, বাট আজকে একটা নিউট কালার, খুব মানে লো প্রাইসের মধ্যে একটা নিউট কালারের শেড ইউজ করছি। ড্যাশটা কি বেশি বড় হয়ে গেছে? মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এটা ইউজ করছি না, এটা খুলে রাখছি। এটা এটা থেকে ছোট একটা আছে, এর চেয়ে ছোটোটা ইউজ করছি, এর চেয়ে ছোটোটা। এইটা 30 টাকা মতো দাম নিতে পারে। এটা দেখো, এটা কিন্তু ছোটোটা লাগিয়েছি, এটা ঠিক আছে, ন্যাচারাল লাগছে, তাই না? এটা ঠিক আছে, পারফেক্ট। আজকে লিপস্টিক ইউজ করবো খুবই রিজনেবলের মধ্যে, খুবই ভালো। এটা নিউট কালারের মধ্যে নিয়েছি ইনসাইটের, তো 89 টাকা করে তোমরা পেয়ে যাবে নাইকাতে। তোমাদের যদি যে আমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করলাম সব কিছু লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা দেখে নিও। আর দেখো, আজকে এই দুটো মিশিয়ে ইউজ করবো। তোমরা চাইলে লিপ লাইনার দিয়েও ড্র করে নিতে পারো, আমি এটা লিপস্টিক দিয়ে ড্র করে নিলাম, লিপ লাইনার ইউজ করিনি আমি, করিও না, এমনি ইউজ করি শুধু লিপস্টিক। আর ভেতরে দেব এই নিউট কালারটা, খুবই সুন্দর কালার, মানে অনেকটা রেড রেড, বাট খুব সুন্দর কালারটা, তোমরা দেখে বুঝতে পারছো আমার তো খুবই পছন্দ। আর ইদানিং আমি এটা ইউজ করছি, তোমরা আমার ভিডিওগুলোতে দেখতে পাবে যে যেখানে যাই আমি বেড়াতে বা কারো বাড়িতে গেছি, আমি তো এই কালারটাই আমি ইউজ করেছি, খুবই ভালো লাগছে আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, লাস্ট দেবো সেটিং স্প্রে। আমি ওটা ইউজ করছি না, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু আমি বাড়ির মধ্যে থাকবো, যেহেতু আমি ঘরের মধ্যে থাকবো সেই কারণে আমি ইউজ করছি না। বাট তোমরা যেহেতু বাইরে বেরোবে, তো তোমরা সেটিং স্প্রেটা ইউজ করো। আর সেটিং স্প্রের লিঙ্ক আমি দিয়ে দেবো সুইস বিউটির রিজনেবলের মধ্যে, পেয়ে যাবে। তারপর তো চলো, আমি ফাইনাল একবারে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি। আজকে লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।